আসসালামুআলাইকুম সবাইকে, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি। আজকের এই রেসিপিটির নাম হচ্ছে স্মোকি চিকেন বান। বেকারি স্টাইলে এই চিকেন বানটি বিকেলের নাস্তা অথবা রাতের ডিনার কিংবা গেস্ট আসলে খুব কম সময়ে বানিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন। বার্গারটা যেহেতু একটু দেখতে ব্রাউন কালার আর একটু স্মোকি ফ্লেভার আছে, তাই এটা আমার স্টাইলে বানানো স্মোকি চিকেন বান। নিয়ে নিচ্ছি 3 কাপের মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সল্ট, 1 টেবিল স্পুন চিনি, 2 টিস্পুনের থেকে একটু বেশি ইস্ট, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল, আর 1টি ডিম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি 2 কাপের মতো দুধ ইউজ করব, কিন্তু আমার মাখার মধ্যে যদি প্রয়োজন পড়ে তারপর আমি আবার মিক্স করব। এটা ভালো করে ডোটা মেখে নিচ্ছি, প্রয়োজনে আমি আর একটু দুধ দিয়েছি। এবার আমি প্লাস্টিক দিয়ে র্যাপিং করে ডোটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। এবার আমি নেক্সট স্টেপে আমার চিকেনের পোরটাকে রেডি করব। আগে থেকে আমি 2 পিস চিকেন সিদ্ধ করে রেডি করে নিয়েছি। এরপর চিকেনটাকে আমি ঠিক এরকম ঝুরঝুরি করে নিয়েছি। এবার একটি গরম ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের স্লাইসগুলো খুবই ছোট ছোট হবে, ঠিক যেমনটা আমি করেছি। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, এখানে ব্যবহার করছি 4 ধরনের মশলা, লাল মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, বারবিকিউ চিকেন মশলা আর ধনিয়া গুঁড়ো। এরপর আমি লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি কারি মশলা 1 টিস্পুনের মতো, দিয়ে দিচ্ছি অরিগানো, এবার আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কুক করে নেব। দিয়ে দিচ্ছি এবার ঝুরঝুরি করে রাখা চিকেনের স্লাইসগুলো। এবার দিয়ে দিব 2 টিস্পুনের মতো টমেটো পেস্ট। চিকেনটা সিদ্ধ করার সময় আপনারা লবণ আর হালকা লাল মরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক সয়া সস আর 1 টেবিল স্পুনের মতো ময়দা। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ দুধ। এবার এটাকে আমি হাই হিটে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কুক করে নেব। চিকেনের গ্রেভিটা ঠিক এমন হয়ে আসলে দেন উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটু ধনিয়া পাতা, এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি নেক্সট স্টেপে ওভেনে বেক করার জন্য প্রথমে একটা ট্রেতে অয়েল ম্যাসাজ করে নিচ্ছি আর পেপার বিছিয়ে নিয়েছি। আমার ডোটা 2 ঘন্টা পর দেখেছেন কেমন ফুলে গেছে আর অনেকটা সফট। এবার আমি বানগুলো বানিয়ে নিব। হালকা ময়দা ছিটিয়ে নিয়েছি যেন ডোটা লেগে না যায়। এবার ডোটা ভালো করে মাখার পর এটাকে শেপ করে নিচ্ছি লম্বা করে। শেপ করার সময় সব দিকটা যেন ইকুয়ালি সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি এটাকে 7টার মতো স্লাইস করে কেটে নিচ্ছি। করে কাটা হয়ে গেলে এবার প্রত্যেকটাকে রাউন্ড শেপ করে নিচ্ছি ঠিক এইভাবে। আমি একটি একটি করে সবগুলো বান বানিয়ে নিব। তো আমি বানটি বানাতে প্রথমে হাত দিয়ে ঠিক পিজা যেভাবে বানানো হয় সেভাবে রুটিটাকে আমি চ্যাপ্টা করে নিয়েছি ছোট রুটির আকৃতিতে। তারপর আমার চিকেনের পোরটা দিয়ে ভালো করে আটকে দিচ্ছি যেন চিকেনটা বের না হয়ে আসে। যেহেতু ডোটা খুবই সফট, তাই আপনারা হাতেই এটাকে প্রেস করলে রুটির আকৃতি হয়ে যাবে। ঠিক একইভাবে আমি আবার চিকেনের পোর দিয়ে বার্গার বানটি ভালো করে সেট আপ করে নিচ্ছি। আমার বার্গার বান অলমোস্ট সবগুলো রেডি। এবার আমি ট্রেতে একটু ডিস্টেন্স রেখে বার্গার বানগুলো রেখে দিচ্ছি, আর অবশ্যই ডিস্টেন্স রেখে রাখতে হবে যেন একটার সাথে আরেকটা না লেগে যায়। আমি ঠিক 10 মিনিটের মতো টাওয়েল দিয়ে ঢেকে রেখেছিলাম বার্গার বানগুলো। এরপর 10 মিনিট পরে এবার উপরে আমি বাটার ম্যাসাজ করে দিচ্ছি। বাটারের সাথে আমি ডিমের হলুদ অংশটিও বানগুলোর উপর ম্যাসাজ করে দিয়েছি, তাহলে কালারটি দেখতে অনেক সুন্দর আসবে আর সাথে স্মোকি ফ্লেভারও। এবার দিয়ে দিচ্ছি উপরে সাদা তিল। সাদা তিলের পাশাপাশি আপনারা চাইলে কালো তিলও উপরে ইউজ করতে পারেন। আমার চিকেন বানগুলো রেডি ওভেনে বেক করার জন্য। আমি ঠিক 20 মিনিটসের মতো 180 সেলসিয়াসে
ওভেনে বেক করে নিয়েছি। আপনারা চাইলে এয়ার ফ্রায়ারও বেক করতে পারেন। চলুন আপনাদের দেখাই চিকেন বানের ভিতরটি কতটা সফট আর চিকেনে ভরপুর। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা নরম। চিকেন বানটা দেখতে এতটাই লোভনীয়, আমি বলতে পারি যে কেউ এই রেসিপিটা ট্রাই করার পর ভালো না লেগে উপায় নেই। দেখেই নিলেন হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়েই এই চিকেনের বার্গার বানটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, আর ফেসবুকে থাকলে ফলো দিবেন। আর আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসব, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আর আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।